সো আজকে আমরা একটা জিনিস দেখাবো, এটা হচ্ছে জিক্সআর এর মোবিল ফিল্টার, এটা হচ্ছে জিএসএক্সআর এর মোবিল ফিল্টার। আপনি নরমালি যে কোনো দোকানে যাবেন, বলবো ভাই জিক্সআর আর জিএসএক্সআর এর মোবিল ফিল্টার তো একই, লাগাই দিলেই চলে। এই যে বাইকটা দেখেন আগে, ঢোকার এইখানের যে সিলিং আর এইটার সিলিং কিন্তু এক হবে না। জিক্সারের আর এইটার দুটার মধ্যে পার্থক্য আছে, এখন বুঝে তো না, ধাম করে এনে লাগাই দেয়। কিন্তু এইটার জন্য এই গাড়িটার একটু ইঞ্জিনের সাউন্ডের প্রবলেম হচ্ছে, কারণ এইটি গাড়ি যখন হায়ার পিএমে চলে তখন হেডে যতখানি মোবিল ওঠার কথা, এইটার সিলিংয়ের কারণে যে প্রেশারটা 100% উঠবে এটা 100% ওঠে না, কিন্তু এটা ধরেন 80% ওঠে। এক কথা এই যে এর গাট ঠিক নেই। হ্যাঁ, এখন এটা হচ্ছে বালের জিনিস, অনেক বাত, অনেক বোকা চুদা আছে। এইবার কোন, এইবার কোন, হ্যাঁ এইবার কই দিতে, এই এই হালার, এই হালারটা লাগাই। আর এই যে অরিজিনালটা কি সুন্দর দেখেন, একদম সিল করা প্যাকেট, পুরো প্যাকেট খুলবেন ভার্জিন জিনিস, পাগানি করি এই যে। আর এই মালটার ফিনিশিংই অন্যরকম, এই যে ডিএনপি, হ্যাঁ এটা থাকে জিএসএক্সআর এর, আর এই যে জিক্সআর এরটার মধ্যে এই যে ইসের ঈদ লেখা থাকে। তো এইসব ইঞ্জিনের সাউন্ড খারাপ হলে বুঝবেন আপনার জিনিসের সমস্যা, আমি কোন জিনিস বুঝালাম বাকিটা আমরা করতেছি।